আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আপনাদেরকে নতুন একটা টুরিস্ট প্লেস দেখাবো চিটাংয়ে, যেটা এখন টুরিস্ট প্লেসে পরিণত হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই। টুরিস্ট প্লেসটা হচ্ছে আপনার চাকতাখাল প্রজেক্টের আন্ডারে, যে দেখতে পাচ্ছেন চাকতাখালটা সম্প্রসারণের একটা যে কাজ চলছে, এই কাজটা ফলে এখানে একটা জায়গা টুরিস্ট প্লেস তৈরি হয়েছে এবং তার পাশেই পদ্মাবতী নদীর যে ভিউটা ওটা দেখাবো আপনাদেরকে। এখানে অনেক মানুষ আছে বন্ধুটি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চাকতাখালের যে সম্প্রসারণের কাজ চলতেছে ওইটার জায়গাটা। এইটা পুরোটা একটা পর্যটনের স্পট করে উঠবে, এক পাশে আবাসিক এলাকা, এক পাশে নদী, এই পাশটায় নদী, উপরের দিকে নদী। এই রোডটা হচ্ছে কোন আপনার নতুন ব্রিজ থেকে কালোঘাট যাওয়ার রোডটা হচ্ছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে এটা পুরোটাই অনেক বেশি সুন্দর হয়ে যাবে। আপনাদেরকে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি এই রোডের, বাট আজকে আপনাদেরকে পর্যটন স্পটটা কোন জায়গায় গড়ে উঠেছে সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করতেছি। এই জায়গাটাতে অনেক মানুষের ভিড় এখানে। আসলে আমরা এখন যে জায়গাটাতে আসছি, এই জায়গাটা চিটাংয়ের নতুন টুরিস্ট প্লেস হিসাবে গড়ে উঠবে যে কোনো অল্প কিছুদিনের মধ্যেই। এই জায়গাটাতে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে তুলাতলির মোড়ে, এখানে ওখান থেকে আপনি কল্পলোকের 2 নম্বর রোডে দিয়ে আপনি উপরে উঠে যাবেন, চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কাপ্তাইল খালের যে সম্প্রসারণের কাজটা চলতেছে ওইটা, আর আমি আপনাদেরকে নিয়ে আসছি এটা দিয়ে একটা লেকের মতো একটা ভিউ আসবে। সবকিছুকে আসলে সুন্দরভাবে সম্প্রসারিত করতেছেন। আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো আর একটা সুন্দর জায়গা, সাথে থাকুন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মাবতী নদী, এটার গেছে কতগুলো শিব দাঁড়ায় আছে, আর এখানে আপনার এটাই গড়ে উঠবে আগামীর নেভালের বিকল্প। নেভাল যেতে তো অনেক সময় লাগে, এখন নেভালের বিকল্প হিসেবে গড়ে উঠবে। আজকে ফ্রাইডে হওয়ার কারণে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসছে, আর ভিউটা সিনারি এগুলোও দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে শিপ সবগুলা, এখানে যেগুলো লোকাল শিপ যেগুলো দেশের অভ্যন্তরে চলাচল করে ওইরকম ম্যাক্সিমাম শিপই এখানে, কিছু বাইরে চলাচল করে ওইরকম ছোট শিপও আছে। দেখতে পাচ্ছেন চারপাশের ভিউটা, আসলে খুব অল্প সময়ের মধ্যে এটা অন্যতম আকর্ষণীয় টুরিস্ট প্লেস হয়ে যাবে যখন এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। এই রাস্তাটা হচ্ছে আপনার নতুন ব্রিজ হতে আপনার কালুঘাট যাওয়ার যে রাস্তাটা হচ্ছে লিং রোড বাইপাস, ওই রাস্তাটা। এখানে মানুষ অনেক আসে, বিশেষ করে বন্ধ দিন, আজকে ফ্রাইডে হওয়ায় দেখতে পাচ্ছেন এখনও এটা কোনো কিছুই হয় না। যখন এখানে পুরো লাইটিং অন্যান্য জিনিসগুলো সব হয়ে যাবে তখন এটার সৌন্দর্যটা আসলে বোঝা যাবে। আর এই পাশে এই যে কাজ চলতেছে দেখতেছেন, কাজের জিনিসপত্র, আর এই পাশে হচ্ছে কল্পলোক আবাসিক এরিয়া। আপনারা যদি আসতে চান কল্পলোক আবাসিক এরিয়া 2 নম্বর রোড দিয়ে সোজা চলে আসলে আপনারা এই লোকেশনটাতে চলে আসতে পারবেন। আজকে একটু মেঘলা ওয়েদার হওয়ার কারণে পরিবেশটা আরো সুন্দর লাগতেছে। আশা করি আপনাদের ভালো লাগতেছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। চারপাশটা দেখেন, সময় কাটানোর জন্য উপরন্ত বাতাস আছে, সুন্দর ভিউ আছে। আপনাদেরকে দেখাতে পারছি আমি চারপাশটা সুন্দর ছোট।